আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার কাছে জানতে চাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই মাহে রমজান মাসে অনেক ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করি ভালো থাকেন। তো আসলে আমরা শুরুতে একটু আপনার পরিচয়টা জানতে চাই, আপনার পরিচয়টা যদি একটু বলেন, নাম কি আপনার? আমার নাম হচ্ছে, নিক নাম হচ্ছে আপনি নয়নমণি। আর আমার ফেসবুক বিভিন্ন জায়গায় আমার নাম দেওয়া আছে, আপনি মেঘলা, আকাশ মেঘলা। পারিবারিকভাবে আপনাকে কি ডাকে পরিবারের যারা লোকজন? নয়নমণি। নয়নমণি ডাকে, তাহলে আমরা নয়নমণি দিয়েই শুরু করি। নিশ্চয়ই। আচ্ছা, তো দর্শক আপনারা শুনছেন নয়নমণির গল্প। আসলে আমরা জানবো, এই গল্পে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব। তো শুরুতে আমরা একটু তার কাছে একটু পরিবারের দিকে যাই। পরিবারে আপনার কে কে আছে? পরিবারে আমার বাবা মা আছে, আমরা আট ভাই বোন। আট ভাই বোনের বিয়ে শাদী হয়ে গেছে, শুধু আমি বাদে। হোম ডিস্ট্রিক্ট? হোম ডিস্ট্রিক্ট আমার ভোলাতে। আচ্ছা, বেড়ে ওঠা কোথায়, ভোলাতে না ঢাকাতে? আমার কিশোর কাল বেড়ে ওঠা আমার গ্রামে। তারপরে যখন আমার 2001 থেকে আমার ঢাকায় বসবাস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যাক, পড়ালেখা কোন পর্যন্ত করেছেন? নিউটন। নিউটন। আচ্ছা, এখনো নিউ আছেন নাকি ওল্ড হয়ে গেছেন, কোনটা? না, আমি তো মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে নিউই ভাবি সবসময়। আচ্ছা, এর কারণ কি, রহস্য কি? শোনেন, আমরা সবসময় চাই ছোট থাকতে, অল্প বয়স থাকতে, সুন্দর থাকতে। যেমন আমাদেরকে দেখলে যে কোনো ছেলে যেন ক্রাশ খায়। আচ্ছা, একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন কিন্তু, কারণ আমাদের দর্শকরা যাতে আপনার কথাগুলো স্পষ্ট শোনে। আমাকে দেখে যেন সবাই ক্রাশ খায়, এই জন্য। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা চাইও দর্শকরা আপনাকে দেখুক, আপনার কথা শুনুক। তো আসলে আপনি, আমরা দেখলাম শুরুতেই যে একজন হাস্যোজ্জ্বল মানুষ, তো এর ভিতরে রহস্যটা কি? হাস্যোজ্জ্বল মানুষ, আমি, আমার ভিতরে কোনো অহংকার নাই, আমি অহংকার করতে পছন্দ করি না, এবং আমি কোনো অহংকারী মানুষ দেখতেও পারি না। আর আমি সবসময় মানুষকে হাসাতে থাকি, মানুষকে বিনোদন দিতে ভালো লাগে। সবসময় আমি নিজে হাসি খুশি থাকি এবং অন্যকে আমি সবসময় হাসি খুশি রাখি। পরিবার এখন এবং যে আপনার সমাজ, আপনি যেখানে বসবাস করেন, সবার সাথে আপনার কেমন সম্পর্ক? আল্লাহর রহমতে আমার সাথে সবার সাথে খুবই ভালো সম্পর্ক আছে, সবার সাথে আমি মিশতে পারি। কারণ একটা মিশুক মানুষ সবার সাথেই মিশতে পারে, সেটা হোক ধনী হোক, গরিব হোক, যে ধরনের হোক না কেন, আমি সবার সাথে মিশতে পারি। আর আমি যখন যার সাথে মিশি, একদম মাটির মানুষ হয়ে মিশে যাই। ঢাকাতে কি বাবা মার সাথে থাকেন নাকি একা থাকেন? না, আমি আমার বোনের সাথে থাকি। আপনার বোনের সাথে থাকেন না? তো আপনার ছোট বোন না বড় বোন? আমার বড় বোন, আমাদের সবার বড় বোন। কেমন জানে আপনাকে? না, আমাকে অনেক ভালোবাসে। শুনেন, ফ্যামিলির সন্তান তো, ফ্যামিলি সবসময় ভালোবাসে। হয়তো কিছু কিছু ব্যাপার নিয়ে যদি আমাকে একটু রাগ করে, সেটা আমার ভালোর জন্য করে, কিন্তু ভালো তো অবশ্যই বাসে। আচ্ছা, তো কয়টা বিয়ের প্রস্তাব পেয়েছেন? হাজার হাজার, প্রচুর প্রচুর না? আচ্ছা, তো অ্যাকসেপ্ট হয়েছে কোনো নাকি? অ্যাকসেপ্ট হয় না তো, কেননা আমার যতজনই আমাকে বিয়ের প্রস্তাব দেখ না কেন, বা আমার সাথে প্রেম করবে, রিলেশন করবে, তার মধ্যে কোনো না কোনো রহস্য লুকিয়ে থাকে বা স্বার্থ লুকিয়ে থাকে। সেজন্য আমি কখনো তাদের প্রেম ভালোবাসা অ্যাকসেপ্ট করি না। আচ্ছা আচ্ছা, দোয়া, মানে আমি আপনার কাছে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন করি। ধরেন একবার সাধারণ, আপনি একদম মেয়ের, একজন মেয়ে যার গঠন আপনার সেরকম গঠন, ধরেন আপনি একজন মেয়ে হিসাবে নিজেকে উপস্থাপন করলেন। আচ্ছা, আমাকে দেখে কি মেয়েদের মতো লাগছে না? অবশ্যই। তাহলে অবশ্যই না, এই যে আপনি বললেন যে আপনি, আপনাকে আমার এ টু জেড আমি মেয়ে। হ্যাঁ না, আপনি তো বললেন যে আপনার মানে অনেক অফার আসছে, কিন্তু আপনি নিজে অ্যাভয়েড করেন, মানে এটা কেন? ওই যে অ্যাভয়েড করি, আমি দেখি যারা আমাকে এই সমস্ত কথা বলে, আমার কাছে কেন মনে হয় কোনো রহস্য লুকিয়ে আছে, কোনো স্বার্থ আছে, কোনো না কোনো স্বার্থ হাসিল করার জন্য সে আমাকে এই কথাটা বলছে, এই প্রলোভন দেখাইছে। সুতরাং আমি এই জন্য অ্যাকসেপ্ট করি না। আচ্ছা, তাহলে মানে আপনি কীভাবে বাঁচতে চান, মানে নিজের লাইফে চলার জন্য বা? আমার লাইফে চলার জন্য আসলে একটা মানুষের, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা জীবন সঙ্গী প্রয়োজন, জীবন সাথে প্রয়োজন, এটা প্রত্যেকটা মানুষের ভিতরে কাজ করে, সেটা আমার সাথেও কাজ করে। ঠিক আছে, এখন আমিও চাই যে আমার সাথে একজন ভালো
বন্ধু হোক, আমার স্বামী হোক, ভালোবাসা হোক, এমন একটা মানুষ আমারও খুব প্রয়োজন, যার সাথে আমি দুঃখ শেয়ার করব, ভালোবাসা শেয়ার করব, আমার দুঃখ সুখ সব কিছু আমার সাথে শেয়ার করবে। তো এরকম কোনো ব্যক্তি পায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি যাকে পছন্দ করি হয়তো সে আমাকে পছন্দ করে না, আর আমি আমি যাকে পছন্দ করি না সে হয়তো আবার আমাকে পছন্দ করে। এই জন্য আমার ব্যাটে বলে মিলে না বলে আমার কখনোই রিলেশন হয় না। আচ্ছা, ছেলেদেরকে কেমন লাগে? ধরুন রাস্তায় যদি একটা হ্যান্ডসাম ছেলে দেখেন তখন কেমন লাগে? ও মাই গড, আমি তো পাগল হয়ে যাই। তখন তো ভাবি যে না, এই ছেলেটা যদি আমার বয়ফ্রেন্ড হতো বা এই ছেলেটা যদি আমার একজন বুঝে নিতো, ইশক ইশক হতো, তাহলে খুব ভালো লাগতো। আচ্ছা, যখন এই যে ধরেন শপিংয়ে যান, মার্কেটে যান বা ঘুরতে যান, তখন কি লাইফে এমন কোনো ঘটনা হয়েছে যে কোনো ছেলে পিছু নিছে বা প্রপোজ করার চেষ্টা করছে? হ্যাঁ, হয়েছে। আমি একবার, তখন এটা আরও অনেক বছর আগের কথা, তখন আমি আরও জোয়ান ছিলাম, ইয়াং ছিলাম, তো এখনও ইয়াং মানে আরও ইয়াং ছিলাম। তো আমি একটা কালোর ভিতরে শাড়ি পরেছি, আমার তখন অনেক বড় বড় চুল ছিল, চুল তো এখন পাতলা হয়ে গেছে, এখান থেকে আমি ঝুটি করে ছেড়ে আমি যখন কালেকশনে গেছি, তো একটা ছেলে আমার পিছে নিছে, পিছে পিছে আসতেছে, বলতেছে না, আমি বলছি কালেকশন না, যে লাইফে এমন কোনো ঘটনা যে ধরেন আপনি স্বাভাবিকভাবে শপিংয়ে গেছেন, তখন তো আপনি একবারে একজন মেয়েদের বেশি যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি তো এই ভাবি। হ্যাঁ, তো আমি সেটাই বলতেছি, ধরেন আপনি কালেকশনে গেলে তো আপনি কোনো একটা পুরুষ দেখে বুঝলো যে আপনি হিজড়া বা আপনি তৃতীয় লিঙ্গের মানুষ, যেহেতু সমাজে আপনার একটা পরিচিতি সরকার দিছে, এখন তো আপনাদেরকে সরকার আইডেন্টি কার্ড দিছে। হ্যাঁ, তো আমি সেটা বলছি না, ধরেন আপনি স্বাভাবিক একজন মেয়ের মতো গেলেন, আর তখন মানে এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটছে। আসলে হয়েছে কি, আমি আপনাকে যদি লাইফের কথা একটা বলি, এখন তো সবাই হাতে হাতে স্মার্টফোন, ভিডিও কল, এখন কেন না হ্যালো কইলে আগে ভিডিও কলে আসো, এখন এমন একটা যুগ চলে আসছে। তো এক সময় অনেক ছেলেদেরকে নাকানি সুবানি খেয়া খাওয়াইছে সবসময়, যখন মুঠো ফোন ছিল, যখন ভিডিও কলের কোনো আভাস ছিল না, তখন দেখা যায় তারা তো একটু শুধু কণ্ঠ পেলেই হয়েছে। হ্যাঁ, তো হ্যালো, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, আপনি কে, কাকে চাচ্ছেন, এই যে এইভাবে কথা বলছি, তো ছেলেরা তো ভাবছে যে কি না, একটা পাইসি অসাম মেয়ে। তো এই যে এরকম করে অনেক লোকের সাথে আমি ঠক দিয়েছি। তো একটা ছেলেকে আমি খুবই, আমারও খুব ভালো লাগতো, আমার সাথে সিরিয়াসলি সে প্রেম করেছে ফোনের মাধ্যমে। তো কীভাবে দেখা করব, কীভাবে দেখা করব, কারণ দেখা করলে হয়তো সে বুঝে যাবে, বুঝলে তো সে আমাকে হয়তো অ্যালাউ করবে না। তো পরে আমি কই, থাক, এতদিন যেহেতু কথা বলছে, ছেলেটা আমার সাথে দেখা করতে চায়, তো আমি যাই দেখা করি, আমি ওকে দেখবো, ও তার আমাকে দেখবে না। তো এ চালাকি করে আমি গেছি বসুন্ধরা মার্কেটে, বসুন্ধরা মার্কেটে গেছি, গিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে ওকে যখন বললাম, তো আমি বললাম যে আমি বসুন্ধরা মার্কেটের এই সাইডে আছি, তখন ও আসছে, আসার পরে আমি ওই ছেলেটিকে আমি ভালো করে দেখছি, দেখার পরে যখন হচ্ছে গিয়ে ও আমাকে খুঁজতেছে, এখন আমি ভাবতেছি কীভাবে ওর সামনে যাব, আর মনে এত কষ্ট লাগতেছে, ইস, আজকে যদি আমি মেয়ে হতাম তাহলে তো ছেলের সাথে আজকে আমি দেখা করতে পারতাম। এটা আসলে আমি, আমার লাইফে এটা অনেক বড় একটা কষ্ট ছিল তখন, খালি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমার কেন মেয়ে বানাইলা না। আচ্ছা, মানে আপনি কি নিজেকে নিয়ে সন্তুষ্ট বলতেছি? পরে ছেলেটা, আমি চিন্তা করলাম যে থাক, ছেলেটাকে আমার খুবই ভালো লাগছে, খুবই পছন্দ হয়েছে, পরে আমি বলতেছি কি, আমি বাহিরে যাই, আমার সত্যটা প্রকাশ করে দিই, যদি আমার সাথে রিলেশন করে, মানুষ করে না, তখন এটা অনেক আগের কথা, তো তখন, এখন ছেলেরা যতটা ভালোবাসে, পছন্দ করে, রিলেশন করে, অনেক ছেলেরা বিয়ে করতে চায়, সংসার করতে চায়, তখন তো এটা ছিল না। পরে আমি বেরিয়ে এসে, বাহিরে এসে আমি ওকে বলতেছি কি, শোনো, আমি না এমন এমন, আমি আসলে মেয়ে না, আমি হিজড়া, এই ছেলেটা আমাকে কী বকা দিছে, এত বকা দিছে, সিটার বারবার হিজলা মিজলা, তুই এই জন্যই তুই হিজলে হইছ, মানে ছেলেটাও কষ্ট পাইছে। তো সে আমাকে এলো, তখন আমি এত কান্না করছি, আমার এত খারাপ লাগছে যে আজকে আমি মেয়ে না বলে ছেলেটা আমাকে এতগুলি কথা শুনিয়ে দিতে পারলো, আজকে যদি মেয়ে হতাম আমাকে নিয়ে ডেটিংয়ে যাইতো, রেস্টুরেন্টে যাইতো, আমাকে নিয়ে খাওয়া দাওয়া করতো, ঘুরতো, কত কিছু, কিন্তু এই কষ্টটা আমি আসলে প্রকাশ করতে পারবো না, এটা তখন কতটা কষ্ট পেয়েছি আমি। আচ্ছা, তো ধরেন মানে আপনি নিজের লাইফে
মানে নিজে যেভাবে আছেন এভাবে কি কাউকে পাওয়ার চেষ্টা করছেন কিনা? এইভাবে পাওয়ার চেষ্টা করেছি আমি, এখনও করি। এখনও আমার খুব ইচ্ছা যে আমার অমন একটা ভালোবাসার বন্ধু আমার হোক, কিন্তু আমি আসলে আজও খুঁজে পাই না, কেননা আমার প্রতিদিন আমাকে অফার করে, কিন্তু আমার কাছে না কেমন যেন মনে হয় যে না, সে আমাকে নিয়ে থাকার না, শুধু আমার মজা নেওয়ার জন্য, এই মজা নেওয়ার জন্য, ঠিক আছে, এই যে মজা, এই মজাটুকের জন্য সে আমাকে পছন্দ করে। বাট আমাকে ওইভাবে পার্সোনাল বা একজন গার্লফ্রেন্ড হিসাবে বা স্ত্রীর মর্যাদা দিয়ে ভালোবাসার একজন পাশের মানুষ হিসাবে এরকম থাকার লোক আমি দেখি না। আচ্ছা, তো এরকম যদি কেউ ধরেন আপনাকে পছন্দ করলো, তাহলে কি আপনার পক্ষে সম্ভব যে সেই মানুষটাকে মানে পুরোপুরি সন্তুষ্ট করা? ডেফিনেটলি, হোয়াই নট, অফকোর্স হোয়াই নট, বাট আমি মনে করি আমি যতটা তাকে স্যাটিসফাই করতে পারবো, এটা একটা মেয়ে পারবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, তাহলে এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা তো একটি, সমাজের কাছে আমি হিজড়া, সে আমাকে নিয়ে উঁচু গলায় নিয়ে হাঁটতে পারবে না বা একটু লজ্জাবোধ করবে, ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে না, মানুষ কি মন্তব্য করবে, এই জিনিসগুলি তাদেরকে ভাবায়। মানে এটা এখনো ট্যাবু হিসাবে চলছে, তাই তো? এটাই তো মানে সর্বশেষ আমরা ভিডিওটি শেষ করতে চাই, আপনি যদি আমাদের দর্শকরা যারা এই ভিডিওটি দেখছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, আপনার নিজের মনের কথা যদি কিছু থাকে। এই যে শোনো মিস্টার আকর্ষণীয় ক্র্যাশ, আমার ভাইয়ারা বন্ধুরা, যদি আমার সাথে ক্র্যাশ খেতে চাও চলে আসো, তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য আমি প্রস্তুত। দর্শক শুনলেন রিয়ামণি, নয়নমণি, নয়নমণি সরি, আপনারা শুনলেন আসলে নয়নমণির গল্প। তিনি তার মনের কথা অনেক কিছুই খুলে বলেছেন। তো আসলে আমরা চাই সমাজ অনেক কিছু, সমাজের দৃষ্টিভঙ্গি অনেকভাবেই পরিবর্তন হয়েছে এবং সমাজের মানুষ তাদের সাথে এখন মিশে একদম সাধারণভাবে মিশার চেষ্টা করছে। তো যারা আপনারা সমাজে আছেন, এই বন্ধুদেরকে যারা প্রতিনিয়ত দেখেন, আমরা চাই আপনারা তাদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করুন। তো দর্শক বরাবরের মতো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, টাটা।